নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা, যে দেখুন আজকে বলছেন যে ভুল ভাল সন্দেহ, ভুল ভাল কথা, এর বিরুদ্ধে আপনি কিভাবে চলবেন। দেখুন আমরা যখন বাড়িতে সংসারে থাকি প্রত্যেকে দেখবেন যে এই প্রবলেমটা অনেকেই কম বেশি মনে হয় যে অনেকেই সহ্য করেন, এই ভুল ভাল সন্দেহ, ভুল ভাল কথা। তখন এই পরিপ্রেক্ষিতে আমাদের কি করা উচিত আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য বলেছেন। প্রথম হচ্ছে দেখুন যে প্রতিটা মানুষের স্বভাব আলাদা, প্রতিটা মানুষের বৈশিষ্ট্য আলাদা, এটাই হচ্ছে কথা, মূল কথাটা এটা। হাতের পাঁচটা আঙুল কখনো সমান হয় না, পাঁচজনের মন কখনো সমান হয় না, সংসারে পাঁচটা মানুষের সমান হয় না, এটা একটা বাস্তব সত্য। এটাকে যারা যত তাড়াতাড়ি মেনে নিতে পারে তারা প্রবলেমগুলো তত তাড়াতাড়ি এর থেকে বেরোতে পারবে, আর যারা মেনে নিতে পারছে না, মানে সবাইকে আমার মতো হতে হবে এটা ভাবছে, তারা প্রবলেমগুলো থেকে বেরোতে পারবে না, আর প্রবলেমগুলো তাদেরকে আরও বেশি গিলে খেয়ে নেবে। তাহলে আপনাকে যদি এই ভুল ভাল কথা, ভুল ভাল সন্দেহ, মানে আমি ঠিক অন্য বেঠিক, এটা যদি হয়, তা এর জন্য প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে একটা সেলফ অ্যানালিসিস করতে হয়। বিজ্ঞান বলে যে কোনো বিষয়ে প্রথমে অনুসন্ধান করতে হয়, তাই তো? তাহলে আপনাকে প্রথম অনুসন্ধানটা করে দেখতে হবে প্রবলেমটা আসলে কোথায়। প্রথমে অ্যানালিসিস করুন, আচ্ছা আমার কোনো ভুল নেই তো, আপনার দিকে কেউ অভিযোগের আঙুল তুলছে, হতে পারে আপনি কোনো ভুল করেছেন অথবা ভুল করেননি, বা কারো স্বার্থে বাধা হচ্ছে তার জন্য সে আপনার দিকে আঙুল তুলতে পারে, পারে, সবার স্বাধীনতা রয়েছে, দেশটা স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ। এবার আপনার কাজ হচ্ছে, আমি যখন ভুল করিনি, আমি যখন জানতে পারলাম যে না এই কাজের মধ্যে আমার কোনো ভুল নেই, আমি নিজের জায়গায় পুরো একদম 100 মধ্যে 99.9, একদম ডেটল বা স্যাভলনের বিজ্ঞাপনের মতো পুরো একদম 99.9 জীবাণু নাশ করবে, যদি এটা হয় তারপর তাহলে বাকি কাজ কী রইল, অন্যে আমাকে ভুল বুঝছে, অন্যে আমার বিরুদ্ধে খারাপ কথা বলছে, জাস্ট ডোন্ট কেয়ার আমি বলছি, কারণ এগুলোকে যত মাথার মধ্যে নেবেন। দেখুন আজকে যে প্রশ্নটা আমাকে করেছেন, বলছেন যে ভুল সন্দেহ, ভুলভাল কথার মোক্ষম জবাব দিতে কী করবেন, আমি বলবো তিনটে কাজ করবেন, বুঝবেন, বোঝাবেন, তারপর ডোন্ট কেয়ার। প্রথমে প্রবলেমটাকে বুঝবেন, কারণ অনেকে স্বার্থের জন্য আমার বিরুদ্ধে বাজে কথা বলে, এই যা ব্যক্তিগত আমার জীবন, আমার কথা বলছি, তো আমার নামে কি সবাই ভালো কথা বলে, আমার সব কথা কি সবার ভালো লাগে, হবে না, খারাপ কথা বলতেই পারে, বলুক। সেটাকে নিয়ে যদি আমি কেয়ার করি, এই যে প্রথমে বললাম বুঝবেন কেন সে বলছে, আমার বিরুদ্ধে কেউ যখন কোনো কথা বলছে, সন্দেহ করে অনেকে, সন্দেহর বসে সন্দেহ, ভুল করে সন্দেহ, কোনো কোনো ক্ষেত্রে আমার কোনো ভুল আচরণ দেখে সন্দেহ, অন্যের কথা শুনে সন্দেহ, এতগুলো সন্দেহের কারণ। তা এখন যদি এরকম কোনো কারণ হয় আমি বলবো যে ওই যে বললাম প্রথমে বুঝবেন, এরপর হচ্ছে যে আমাকে সন্দেহ করছে, যে ভুলভাল কথা বলছে, তার সঙ্গে আগে আমি তাকে বোঝানোর চেষ্টা করব। তা সবসময় সেও বুঝবে এটা হবে না, তার মাথার মধ্যে অন্য ধারণা থাকতে পারে, তার মধ্যে ইগো থাকতে পারে, মানে আমি যা বলবো তাই, এই বোধ থাকতে পারে। তা এরকম প্রবলেম যদি হয় তাহলে নেক্সট ওয়ে, আমি চেষ্টা করেছি পারিনি, তাহলে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে, ভালো থাকতে হবে তো, জীবনে যে কদিন থাকবো ভালো থাকতে হবে, এটাই আসল লক্ষ্য। তা এর বাইরে আমার মনে হয় না যে কিছু আর ভাবনার আছে, বাকি ভাবনা আপনাদের উপর রইল, আপনারা ভাবুন কী ডিসিশান নেবেন, আমি ঠিক তো, জগৎ ঠিক। এই মনের জোর হারিয়ে ফেললে, প্রথমে লোকে কী বললে এটা নিয়ে বেশি ভেবে ফেললে, তাহলে জীবনে আর এগোনো হবে না, লোকে কী ভাবলো ওই নিয়ে সময় কাটবে। তা সময় কীভাবে কাটাবেন আপনারা ঠিক করুন, গান শুনবেন না ফুটবল খেলবেন, ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, নমস্কার।